ভীষণ প্যাম্পার্ড হয়েছিল। আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি, কারণ বাকিরা যারা ছিল তারা সবাই প্লেয়ার ছিল, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল যেটা আমার ছিল না। এবং 1890 এর মেয়েরা খুব একটা বেশি বাড়ি থেকে বেরোতো, তো তাকে মোস্ট অফ দ্য টাইম বাড়িতেই থাকতে হতো, খুব একটা বেশি কষ্ট করতে হয়নি, কমফোর্টেবলি করতে হয়নি। যে একটা মেল ডমিনেটেড সিনেমা, একটা স্পোর্টস সিনেমা গোলন্দাজের মধ্যে আচ্ছা না কমলনী চরিত্রটার গুরুত্বটা কি আমি আলাদা করে জানতে চাই, কমলনী চরিত্রটার গুরুত্বটা কি? আপনারা তো নগেন্দ্র প্রসাদ সর্বদাইকারী পরিবারের লোক, আপনি বললেন আপনি ওনার নাতবউ, হ্যাঁ, তো আপনি তো ছবি দেখেছেন ওই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর, এবং হ্যাঁ, তো যিনি অভিনয় করছেন দেব, তার সঙ্গে কতটা মিল ফিজিকে? এবং তিনি কি যে দেখলাম টিজারে তিনি কুস্তি করছেন এবং এ করছেন, তিনি তার মানে তিনি কুস্তিতেও পারদর্শী ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ফুটবলের জনক ছিলেন। নামটা তো এই নামটা প্রায় হারিয়েই গিয়েছে, যে শুধু সাহিত্যের ইতিহাস বইয়ে এক আধবার নামটা শুনেছি, কিন্তু এই জিনিসটা যে আবার বড় পর্দায় আসছে, তো আপনার কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। You know, it takes time to prove yourself, and at the end of the day, I'm happy. যখন SBF এর কাছে যখন গোলন্দাজের মতন সাবজেক্ট এলো, তখন ওরা জানতো যে দেব ছাড়া কেউ করতে পারবে না, এবং প্রথম ফোনটা মনিদাই করে, এবং তখন আমাদের যে খুব ভালো রোজ কথা তা নয়, ই কল মি, উই মেট, তার আগে আমরা অনেকবার দেখা করেছি, এমন কি দেখা করিনি, অনেকগুলো সাবজেক্ট এসেছিলো, তখন সেই সাবজেক্টগুলো আমার খুব একটা ভালো লাগেনি, তো সেই জন্য আই এক্সপ্রেস মাই ফিলিং কি না, আমার এটা মনে হয় কি যে কোনো লোক করলে বা যে কোনো হিরো করলেই তো হয়, দেব কেন করবে? যখন এই সাবজেক্টটা আমি আমার এক সেকেন্ড লাগলো হ্যাঁ বলতে, আই নো দ্যাট কে এই সাবজেক্টটা এসবিএফ ছাড়া কেউ। আমি মেকিং এর ভিডিওটা দেখছিলাম যে মাঠের চারদিকে গ্রিন স্ক্রিন লাগানো, তো মাঠের চারদিকটা মানে VFX এর কাজ দিয়ে হয়েছে। ছবিটা 50% সেকশন ইজ VFX। আচ্ছা আচ্ছা, কি করে তুমি 1892 তৈরি করবে কি করে? আমি তো আজকের কলকাতায় শুট করেছি। মানে আপনি পুরোটাই কলকাতায় শুট করেছেন, কলকাতার বাইরে যান? কলকাতা 2 ঘন্টার বাইরে। আচ্ছা 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 আচ্ছা, দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে সিলেক্ট করে করে যেখানে রাস্তাঘাট বাদ দিয়ে।